তো না, মোটামুটি স্টুডেন্ট চলে আসছে। আচ্ছা তাহলে এখন আমরা আরো আসছি, বা আসুক, সবার সমস্যা নাই। তাহলে আমরা ইকুয়েশন কিভাবে আনতে হয় এই জিনিসটা সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছিলাম, এখন ইকুয়েশন থেকে ম্যাথটা কিভাবে সলভ করতে হয় এই জিনিসটা সম্পর্কে আইডিয়া নেব। আমি আবারও বলছি, এই ম্যাথ গুলা খুব ইজি এবং নিয়মিত চাকরির পরীক্ষায় ম্যাথ গুলো আসে। ওকে, হয়তো আপনাদেরই মনে হয় গতকালকে আমি দেখিয়েছিলাম বেসপুর একটা পরীক্ষায় ম্যাথ আসে। ঠিক আছে, ম্যাথ গুলা ইজি আছে, নিয়মিত কি ব্যাপার? ম্যাথ গুলা ইম্পর্টেন্ট, নিয়মিত চাকরির পরীক্ষায় বা এক্সামে আসে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট মোশনের ম্যাথ গুলা, অতএব এবং খুব ইজি। ঠিক আছে, অতএব একটু ভালো করে ম্যাথটা ট্রাই করে বুঝুন, একটা বুঝলেই মোটামুটি সব বুঝে যাবে। ওকে, তাহলে আমি আবারও একটু প্রথম থেকে শুরু করি। ফার্স্ট কাজ হচ্ছে কি ছিল, এরকম একটা রেফারেন্স নিয়ে ফেলা। যেহেতু এটা একটা অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি, তো এক্ষেত্রে একটা অ্যাক্সিসই হবে। ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে এক্স এ, এটা হচ্ছে এক্স এ, সবাই খাতা কলম বের করেন। ঠিক আছে, এটা হচ্ছে এক্স বি। আর এইখান থেকে হচ্ছে এক্স সি। তাহলে ইকুয়েশনটা কি হবে, প্রথম এতটুকের জন্য কি লিখবো আমরা? xb minus xa, খাতায় লিখে ফেলেন xb minus xa, লিখছেন ভাই? জি স্যার। আচ্ছা, এবার এতটুকের জন্য কি স্যার? xc minus xa, স্যার আপনার কথা আমরা কিছু শুনতে পাচ্ছি না স্যার, কিছু বলতেছেন? তাহলে ইকুয়েশনটা আপনারা বের করে ফেলেন, এটার জন্য কি হবে? এতটুক তো বের করে ফেললাম, এটার জন্য কি হবে স্যার? xc minus xa minus xa। ঠিক আছে, নেক্সট, তার পরবর্তী এতটুকের জন্য কি হবে? এতটুকের জন্য কি হবে এটা হবে স্যার? xc minus xb xb, আর এটার এটার জন্য xb xc minus xb, minus xb, দুটোই xc minus xb স্যার। আমরা, হ্যাঁ স্যার, স্যার এই অক্ষরটা মানে স্যার আমরা লিখতে হয় 2 into xc minus xb। বলেন বলেন কি সমস্যা? এটা যে স্যার xb অক্ষরের মধ্যে পড়ছে স্যার, কিভাবে বুঝবো? এটা বোঝার কি আছে, বুঝতো তাই না? এমনি বললাম আর কি। আচ্ছা একটু খেয়াল করেন, আপনার কোশ্চেনটা কি ছিল, এটা এক্স বি কেন হচ্ছে নাকি? কোশ্চেনটা কি ছিল, কাইন্ডলি কোশ্চেনটা করেন আপনার। ইসলাম বলো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন স্যার। এখানে তো আমরা এর আগেরটা এক্স সি মাইনাস এক্স এ নিছি, স্যার এটার মধ্যে xc minus xb স্যার, এটাই বা কেন? মানে স্যার কিভাবে বুঝবো যে এখানে xb হবে, xa ও তো হতে পারতো। এখানে বোঝার কি আছে, এখানে দেখেন এইখান থেকে এতটুক ডিস্টেন্স, এটা হচ্ছে xa। ঠিক আছে, এইখান থেকে এতটুক, এটা কি xb? তাহলে এতটুক মানে কি, এতটুক মানে কি, এই টোটালটা থেকে এতটুক বিয়োগ, তাই না? xb minus xa, সেম ভাবে এটার ক্ষেত্রে দেখে এতটুক মানে কি, এতটুক মানে কি, এতটুক মানে হচ্ছে
এই টোটাল এটা এটা থেকে এটা বিয়োগ এটাই তো বললাম xc মাইনাস xb বোঝা গেছে এবার আচ্ছা স্যার ঠিক আছে ইসলাম খান এখনো না বুঝে থাকলে বলেন ঠিক আছে এই জিনিসটা না বুঝলে কিন্তু পুরো ম্যাথই স্যার আমি ওর প্রশ্নটা আমি বুঝতে পারছি ও কি বুঝতে চাচ্ছে আচ্ছা আমি কি এটাই বুঝালাম না যেটা বুঝতে চাচ্ছে ও আচ্ছা স্যার স্যার একটু ভিন্ন হয়েছে স্যার একটু ভিন্ন আচ্ছা তাহলে আপনি ওকে একটু বুঝিয়ে দিবেন কাইন্ডলি ওকে না হইছে স্যার আমরা আমরা এখানে b b একটা জয়েন্ট আছে b পয়েন্ট আর a পয়েন্টেও জয়েন্ট যখন ওর কথা হচ্ছে আমরা যখন লাস্টে xc xb লিখলাম এটা x a তো লিখতে পারতাম এটা কেন লিখলাম না এই ক্ষেত্রে আমি ইসলামকে বলবো যে আমাদের জয়েন্টটা কিন্তু b পয়েন্টে রশির জয়েন্টটা কিন্তু b পয়েন্টে এইজন্য আমরা xc xd আবার দুইটা পয়েন্টেই আমাদের b পয়েন্টে এইজন্য দুইটাই xc xb লিখছি আবার আমরা একটা লিখছি শুধু xa উপরেরটা লিখছি xa কারণ হচ্ছে আমাদের a পয়েন্টে জয়েন্ট এই জয়েন্ট নিয়ে এটা সমস্যা হয়েছিল মনে হয় যে জয়েন্ট নিয়ে ও বলছিল স্যার xc xb লিখবো কখন আর xc xa লিখবো কখন এটা বলছিল ঈশ্বর আপনি কি বুঝলেন আমি তো নিজেও বুঝলাম না এটা জয়েন্ট কোথা থেকে আসলো সোজা হচ্ছে এই লেন্থ এখানে আমি জয়েন্ট আমি স্যার জয়েন্ট দিয়ে মূলত একটা কথা বুঝাইলাম স্যার আমি মূলত জয়েন্ট একটা কথা জাস্ট বুঝাইলাম এখানে হচ্ছে লেন্থের প্রশ্ন যেমন আমাদের বি করেন এখানে জয়েন্ট বলে কিছু না লেন্থ এই লেন্থটা কতটুকু এই লেন্থ মানে হচ্ছে এই টোটাল লেন্থ মাইনাস এই লেন্থ ঠিক আছে টোটাল লেন্থ কতটুকু xc এই লেন্থ কতটুকু মাইনাস xb এখানে জয়েন্ট কোথা থেকে আসলো আমরা যেটা করলাম সেটা ম্যাথ করার শুরুতে বলছিলাম এখানে যে বডিগুলো থাকবে এ বি সি চিহ্নিত করা থাকবে এগুলোকে আমরা রেফারেন্স পয়েন্ট থেকে এক্স ধরে নেব এক্স বি ধরে নেব এক্স সি ধরে নেব এই তো কন্ডিশন ছিল আচ্ছা তো যাই হোক এটা বুঝলেই হলো আপাতত ওকে তাহলে এখন এখান থেকে আপনারা ইকুয়েশনটা আনতে পারবেন না এই তিনটা মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে কি একটা টার্ম আসবে বলতে পারবেন কেউ কি আসছে জি স্যার 3xc minus 2xa আচ্ছা 3xc minus xb minus 2xa এরকম আসেনি জি স্যার জি স্যার আসছে তো সবার জি স্যার আচ্ছা তাহলে দেখেন এই টার্মটা আমরা নিয়ে চলে আসলাম 3xc minus xb minus 2xa equal to constant এখন এটা হচ্ছে x একে একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো x কে একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে ভেলোসিটি ঠিক আছে আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো অ্যাক্সিলারেশন তো একবার ডিফারেন্সিয়েশন করে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম আবার ডিফারেন্সিয়েশন করে কি পেয়ে গেলাম অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম এখন কোশ্চেনে চলে যাই কোশ্চেনে কি বলছে দা টাইম এট হুইচ দা ভেলোসিটি অফ ব্লক সি ইজ জিরো সময় বের করতে বলছে যখন এই সি সি ব্লকের ভেলোসিটি জিরো হবে অর্থাৎ সি ব্লকের ভেলোসিটি জিরো একটা কন্ডিশন ঠিক আছে এখন খেয়াল করেন এবার কোশ্চেনে চলে যান বলছে কলার এ স্টার্ট ফ্রম রেস্ট অর্থাৎ এই কলার কোথা থেকে স্টার্ট হচ্ছে রেস্ট কন্ডিশন থেকে অর্থাৎ ভি এ নট ইকুয়াল টু জিরো মুভস আপওয়ার্ড উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অফ 9 সেন্টিমিটার পার সেকেন্ড এটা উপরের দিকে 9 সেন্টিমিটার পার সেকেন্ড স্পিডে উঠছে আর বি কলার নিচের দিকে নামছে কত ভেলোসিটিতে 45.7 তাহলে এ উপরের দিকে উঠছে এ উপরের দিকে উঠছে আর বি নিচের দিকে নামছে তাহলে এখন একটা যদি পজিটিভ হয় তো আরেকটা কি হবে নেগেটিভ হবে এক্ষেত্রে সলিউশনে নিচের দিকে পজিটিভ ধরছে আর এইটাকে নেগেটিভ ধরছে আপনি উপরেরটাকে পজিটিভ ধরতে পারেন নিচেরটাকে নেগেটিভ ধরতে পারেন কোনো সমস্যা নাই ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ তো যেহেতু সলিউশনে নিচেরটা করছে আমি নিচেরটাই ধরলাম তাহলে এখন প্রথমে কি বলছে এ এর ভেলোসিটি বি এ রেস্ট কন্ডিশন মানে কত জিরো বসিয়ে দিলাম তারপর উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এর অ্যাক্সিলারেশন কত 9 সেন্টিমিটার পার সেকেন্ড
ঠিক আছে, যেহেতু নিচের উপরের দিকে আমরা নেগেটিভ ধরছি তাহলে এখানে মাইনাস সাইন নিয়ে চলে আসলাম। আর কি বলছে, বি মুভস ডাউনওয়ার্ড, বি নিচের দিকে নামছে, তাহলে ভিবি ইকুয়াল টু কত, এটা ইনিশিয়াল যেহেতু ভেলোসিটি এই কারণে ইনিশিয়াল আমরা সাইন দিয়ে দিলাম নট, 45.7। ঠিক আছে, কি বের করতে হবে, দ্য টাইম এট হুইচ দ্য ভেলোসিটি অফ ব্লক সি অর্থাৎ বিসি ইকুয়াল টু জিরো, তখন টাইমটা বের করতে হবে। এই কন্ডিশন গুলা ক্লিয়ার সবার? তাহলে এখানে দেখেন ভ্যালুটাকে সেন্টিমিটার পার সেকেন্ড থেকে ইঞ্চিতে নিয়ে নিয়েছে, আমরা সেন্টিমিটারই নিয়ে করব। যেহেতু সলিউশন ইঞ্চিতে তাই আমি ইঞ্চিতে বোঝাচ্ছি, ভিবি নট ইকুয়াল টু 18 ইঞ্চ, ওখানে আমরা পেয়েছিলাম 45.7 মনে হয়, 45.7, এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি 18 ইঞ্চি। আর এবি ইকুয়াল টু কত, এখানে একটা দেখেন হচ্ছে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশন কত, সমবেগে যদি কোনো একটা বস্তু চলে, মনে রাখবেন একটা বস্তু যদি সমবেগে চলে তাহলে তার অ্যাক্সিলারেশন সবসময় জিরো হয়, তাহলে অ্যাক্সিলারেশন কত, জিরো। তাহলে এখন এখানে ভিসি নটটা আগে আমরা বের করে ফেলি, ভিসি নট, তাহলে এই যে ইকুয়েশনটা দেখেন, এটা এই যে এই ইকুয়েশনটাতে ভিসিটা এই পাশে রেখে বাদ বাকি টার্মগুলো ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে, 2va প্লাস vb ডিভাইডেড বাই 3। এই যে এখন এখান থেকে vb নটের তো ভ্যালু আমরা এই যে আছে 28, v নটের মান জানি, এখান থেকে vc নটের ভ্যালুটা পেয়ে গেলাম 6 ইঞ্চ। ক্লিয়ার সবার? হ্যাঁ, এক্স গুলা খেয়াল করেন, আমি প্রথমে বললাম না, এক্স কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, বেগ, বেগ ভেলোসিটি, ভেলোসিটি আর কি, এখানে যেহেতু কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন জিরো, ঠিক আছে, আবার ভেলোসিটি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সিলারেশন পাই, এই তো আর কিছুই না। ঠিক আছে, এখন এই ইকুয়েশনটা তো আমি আপনাদের দেখালাম, সেকেন্ড টার্মটা এই যে দেখেন, এটা কোন টার্মটা বুঝছেন না আপনারা, এই লাইনটা, জি স্যার, এই লাইনটা, জি স্যার, জি স্যার, আচ্ছা, জি জি, দেখেন এই টার্মটা এই পাশে পাঠান তাহলে কি হবে, 2va, 2va হবে না স্যার, এখানে অ্যাক্সিলারেশন এর জন্য কোথা থেকে আসছে -3 হলো, কি হলো অ্যাক্সিলারেশনটা স্যার, কোন থেকে আনলেন -3.6 কনভার্ট করা হইছে ইঞ্চিতে, এটা বললাম না, এটা ইঞ্চিতে কনভার্ট করছে, ম্যাথ করার সময় যে ভ্যালুতে আছে ওই ভ্যালুতেই বসাবেন আপনারা, জি স্যার, তাহলে এখানে দেখেন 3va, এই যে সরি 2va, 2va লিখে ফেললাম, আরেকটা b ওই পাশে গেল, এই যে, আর তাহলে কি থাকলো, 3vc, 3 ওই পাশে পাঠালে ভাগ, এই যে 1/3, জি স্যার, জি স্যার, এখন ভি নট এর ভ্যালুটা বসালাম, ভি এর ভ্যালুটা বসালাম, এই যে ভি এর ভ্যালু তো দেওয়াই আছে, ভি ইকুয়াল টু 0 আর এটা ইকুয়াল টু 18, তাহলে 18/3 ইকুয়াল টু 6। এই লাইন পর্যন্ত ক্লিয়ার? সেম ভাবে এসি, জি স্যার, এসি সেম ভাবে এসি, এসি ইকুয়াল টু কি লিখতে পারি, 2a প্লাস এবি, এখন এ এর ভ্যালু তো আমরা এই যে এটা জানি, আর এই যে এবি এর ভ্যালু 0, এখানে বসাই,
এই যে বসালাম তাহলে এসি এর মান পেয়ে গেলাম ওকে এখন কোশ্চেনে কি বলছে এখন দেখেন এই ভ্যালুটা দেখেন v equal to v naught plus at আমরা ইকুয়েশন জানি এখন vc naught vc naught এর ভ্যালু এখান থেকে কত পেলাম 6 পেলাম প্লাস act ac এর ভ্যালু কত পেলাম minus 2.4 এখানে একটু ভুল করছে এখানে 1.2 হবে না এটা কত হবে 6 minus 2.4 into t এখন এই পর্যন্ত নিয়ে চলে আসলাম ঠিক আছে এখন কোশ্চেনে কি বলছে কোশ্চেনের দিকে চলে যান আপনারা কোশ্চেনে বলছে যখন দা ভ্যালু অফ c ইজ 0 c এর ভ্যালু যখন 0 হবে ভেলোসিটি তাহলে vc এর ভ্যালু কত 0 তাহলে এখন এই ইকুয়েশনে জাস্ট ভ্যালুটা পুট করেন এটা ইকুয়াল টু 0 তাহলে 6 ডিভাইডেড বাই 2.4 ইকুয়াল টু t তাহলে এখান থেকে আমরা t এর ভ্যালু পেয়ে গেলাম ওকে কত আড়াই আসলো তাহলে একটা ভ্যালু আমাদের চলে আসলো এবার নেক্সট কি বের করতে বলছে নেক্সট পার্টটা কি নেক্সট পার্টটা হচ্ছে দা করসপন্ডিং পজিশন অফ দা এক্স সি অর্থাৎ সি এর করসপন্ডিং পজিশন তো পজিশনকে আমরা কি দিয়ে প্রকাশ করি পজিশনকে এক্স দিয়ে প্রকাশ করি তাই না তো এখানে এক্স এর ভ্যালুটা বের করতে বলছে তাহলে এক্স সি ইকুয়াল এক্স সি মাইনাস এক্স সি নট ইকুয়াল টু কি জানি এস ইকুয়াল টু ইউটি তাহলে ইউটি ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার এই যে জাস্ট ইকুয়েশনটা বসলাম x minus xt equal to half et square equal to এত এখন এখানে জাস্ট ভ্যালুটা পুট করে দেন যদি দেখেন আমি দেখাচ্ছি তাহলে এটা ইকুয়াল টু কি আসলো এই যে এখন এখান থেকে তো t এর ভ্যালুটা আমরা জানি কিছুক্ষণ আগে পেলাম কত 2.5 তো 6 2.5 এই অ্যানসার বোঝা গেছে একটা ম্যাটটা ক্লিয়ার সবার স্যার ব্লক সি 2 নাম্বার লাইনটা যদি একটু আবার বলতেন আর কোনো কথা শুনতে পাচ্ছি না স্যার মোশন অফ ব্লক সি 2 নাম্বার লাইনটা যদি আবার একটু বলতেন হ্যালো মুস্তাফিজ বোঝা গেছে স্যার আমি আমার কথা বুঝতে পারছেন না হ্যালো স্যার ব্লক সি এর 2 নাম্বার লাইন যেটা যদি বলতেন মোস্তাফিজ ব্যাপারটা বোঝা গেছে স্যার আমার কথা কি শুনতে পারেন না হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি ব্যাপারটা বোঝা গেছে সবার স্যার ব্লক সি 2 নাম্বার লাইনটা একটু বলতে বলছিলাম কোনটা স্যার মোশন অফ ব্লক সি 2 নাম্বার লাইনটা আচ্ছা এই লাইনটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা খেয়াল করেন যেহেতু সময় অল্প আচ্ছা এই লাইনটা দেখেন এই লাইনটাকে কিভাবে লিখতে পারেন এখানে যে লাইন আছে এই লাইনটাকে কিভাবে লেখা যায় ভি কে এক পাশে লিখে সি কে এক পাশে পাঠান কি লিখতে পারেন কোথায় কেউ শুনতে পাচ্ছেন আমার কথা জি স্যার শুনতে পাচ্ছি স্যার তাহলে এটা এক পাশে লিখেন এটা কি লিখতে পারি 3 VC = 2VA + VB 2VA + VB + 3 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
প্লাস ভিবি ঠিক আছে এটাই তো করছি এই যে জি স্যার ঠিক আছে স্যার এবার ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে আর কোনো সমস্যা না স্যার ফুল ম্যাথ বোঝা গেছে সবার স্যার বুঝছি স্যার কথা না বললে তো অন্য কথা না বললে কি হবে আচ্ছা তাহলে এই ম্যাথটা আপনারা ট্রাই করবেন এর সাথে সাথে আমি যদি আপনাদের একটা ম্যাথ দেখাই ঠিক আছে সেটা হচ্ছে যে ডিসকো যে ম্যাথটা আসছিল এই ম্যাথটা স্যার ঠিক আছে এই ম্যাথটা ঠিক আছে সময় যেহেতু প্রায় শেষের পথে এই ম্যাথটা একটু দেখ এই ম্যাথটা একটু দেখেন এই ইকুয়েশনটা আপনাদের কিভাবে আনে দেখিয়েছিলাম না জি স্যার এতটুকু দেখাইছিলেন ইকুয়েশনটা শুধু দেখাইছিলেন আচ্ছা তাহলে একই ইকুয়েশনটা যদি আনতে পারেন তাহলে এটা বুঝে যাবে হ্যাঁ তেমন কোনো ব্যাপার না সেটা হচ্ছে কোশ্চেনে কি বলছে দেখেন যেহেতু সময় খুব কম আবার মিটিং ডাকবো সমস্যা নাই বলছে স্লাইডার ব্লক এ মুভস টু দা লেফট উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি এ ব্লক মুভস করছে লেফটে উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড তাহলে এ এর ভেলোসিটি কত লিখে ফেলেন এ এর ভেলোসিটি ভি এ ইকুয়াল টু 6 তারপর ডিটারমাইন দা ভেলোসিটি অফ ব্লক বি ভি বি এর মান বের করতে বলছে ভি বি ইকুয়াল টু 1 ঠিক আছে দা রিলেটিভ ভেলোসিটি অফ পোর্শন সি অফ দা ক্যাবল উইথ রেসপেক্ট টু ডি তাহলে এখন দা ভেলোসিটি অফ ব্লক বি তাহলে এখন এখান থেকে আমরা এই ইকুয়েশনটা জানি এক্স এ প্লাস থ্রি ওয়াই বি ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে একে একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি পেয়ে যাব এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি কি পাবো ভেলোসিটি পাবো স্যার ভেলোসিটি তাহলে ভি এ প্লাস থ্রি বি বি ইকুয়াল টু শূন্য আবার আরেকবার ডিফারেন্সিয়েশন করবে দুইবার করলে ঠিক আছে একটু ওয়েট করেন তাহলে এখন আমার ভি বি এর ভ্যালু বের করতে বলছে ভি বি এর ভ্যালু তাহলে এখন এখানে আমরা এখানে কি জানি এক্স এ সিক্স তাহলে এক্স এর ভ্যালুটা এখানে সিক্স বসিয়ে দিই তাহলে সিক্স প্লাস থ্রি ভি বি ইকুয়াল টু শূন্য ঠিক আছে তাহলে ভিবি ইকুয়াল টু কত আসবে ভিবি ইকুয়াল টু মাইনাস টু ক্লিয়ার জি স্যার এই তো তো সেম ভাবে আর কি এই এই পোর্শন গুলো করতে হবে আপনাদের আমি একটা দেখালাম একই ভাবে তার পরবর্তী পোর্শন গুলো আপনারা পেরে যাবেন জাস্ট এই ম্যাথ গুলোর ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ইকুয়েশনটা ডেভেলপ করা এই ম্যাথটা আপনারা একটু পারলে যদি চান দেখতে পারেন ঠিক আছে এই এগুলো বুঝে যাবেন পরবর্তীতে তো ঠিক আছে তাহলে এ পর্যন্তই আপনারা ডিপেন্ডেন্ট মোশনের ম্যাথ গুলো একটু ট্রাই করবেন বই থেকে যদি খুবই আপনারা অতি আর্ডেন্ট টাইপের হন অতি উৎসাহী হলে একটু বই থেকে দেখতে পারেন হাইস্ট বেয়ার এন্ড জংস্টন ওকে জি স্যার তো আজ এ পর্যন্তই থাক তাহলে সবাই ভালো থাকবেন স্যার মাইনাস টু ছিলেন এখানে মাইনাসে মানে স্যার প্লাস হয়ে স্যার শুধু প্লাস টু হবে ভিভির মান প্লাস টু হবে কোনো সমস্যা আছে এরকম না
মাইনাস টু লিখছিলেন আর কি উপরে, আর কোনো সমস্যা কারো? সমস্যা তো পুরো মেতেই স্যার, প্র্যাকটিস করতে হবে স্যার। শুনতে পাচ্ছেন? হ্যালো 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 বলেন, কারো বুঝতে সমস্যা হলে? স্যার আমার কথা কি শোনা যায় না স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন কি হয়েছে? না তখন বলছিলাম যেটা স্যার, স্যার মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, মানে আপনি লেখার সময় মাইনাস টু লিখছিলেন তো, এখানে আবার ঠিক আছে যে প্লাস টু। ও এটা এই ম্যাটটা? আচ্ছা মাইনাস টু মানে হচ্ছে এখানে ওই যে বললাম না ডাইরেকশনের একটা বিষয়, মাইনাস টু মানে আমি যে ডাইরেকশনটা ধরছি এটা নেগেটিভ। স্যার আমি যদি 6 টাকে শুধু ওই পারে নিয়ে যাই তখন মাইনাস 6 হবে, আবার যদি 2 টাকে 3 টাকে ওই পারে নিয়ে যাই আবার নিচে মাইনাস। আচ্ছা ঠিক হবে, মানে মানে স্যার প্লাস হয়ে যাবে না? আমি বলি এই 1 সেকেন্ডের কথাই ম্যাটটা বুঝবেন না, ওকে মিটিং আমি আবার ডাকছি যেহেতু সময় শেষ, আমি ম্যাটটা করে দিচ্ছি আপনাকে। ওকে এভাবে 1 মিনিট যদি আমি বলি আপনি জীবনে বুঝবেন না এটা। ওকে স্যার, আপনার মধ্যে একটা কনফিউশন।